उठी अल्लाह চুগুল ঘর অন্যান্য লোকের নাম আমরা কিবত বল্লা করি এগুলো করা যাবে এগুলো করলে কবরে আযাব আল্লাহ পাক শাস্তি দেবে ভাইজান আমি করে দিই কি বলবে ঠিক আছে জি জি তো ভাইজান অন্তত তো আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি পেশাব করে পানিটা অন্তত দিই জি অনেক ভাই আছি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করি কবে আমরা আজকে পরিবর্তন হব কবে যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করবে ঠিক আমাদের খেয়াল আসছে না যাই হোক ভাইজান আমি আপনাদের সাদ্দাম ভাই দেশে গিয়েছিলাম কয়েকটা নবী দিবস আমার ছিল আমার প্রোগ্রাম ছিল তো আপনারা আমার জন্য দোয়া করুন যে আল্লাহ সাদ্দাম ভাই আর ভুবনেশ্বর থেকে তাড়াতাড়ি চলে যান একটু দোয়া করুন কি দোয়া করবে যে আল্লাহ জানো সাদ্দাম ভাই বাজার থেকে একটু ছড়া করে দেয় বলুন সুবহানাল্লাহ আমি আপনাদের কাছ থেকে 7টা বছর হয়ে গেছে আল্লাহ পাক রহমত চলে যাওয়া থাকতে মানে বাচ্চাদেরকে ছেড়ে এসেছে খুব কষ্ট হয়তো আপনারা বলছেন মাইকে ওয়াজ করছেন মন ফ্রি আছে কিন্তু না অন্তরের ভিতরে একটা অন্য জ্বালা আছে গো আপনাদের মহব্বত ভালোবাসাই আমি রয়েছি নাইলে এত কষ্টের ভিতর থেকে এসেছি যখন আসি আর করতে হবে আমার জন্য কিয়ামত হয়ে প্রত্যেকবার আমার জন্য কিয়ামত হয়ে যায় তাই আমি আপনাদের ভাই সন্তান হিসাবে কিছু কথা বলেছি ভাষাগত ত্রুটি বিচ্ছুতি ক্ষমা করবেন মাফ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি করে শোনার থেকে আমল করার তৌফিক দান করুন সকলে আল্লাহু আমিন দুরুস্ত শরীফ আল্লাহু আকবার সাল্লি আলা সাইয়্যিদ